আমি তোর মা কবু, আমি আমার বাবা কবু। ঠিক মতো Thank you.
জীবনে
এই কত বছর ধরে জাল ভাই, খালি কত রকমের মাছ পাই, আর আজকে পাইলাম একটা ওইটা শিশু বাচ্চা। তোমার ঢঙ্গের কথা শুনে বাসি না, এটা তোমার জন্য না। শোনো, আমাদের তো বাচ্চা ছিল না, আমাদের এখন বাচ্চা হইছে একটা। আরে বাচ্চা তো বাচ্চা, বাচ্চা হতে যাও, বাচ্চা খেলাইবে কি? ওটা এক কাজ করি, আমরা বুড়ো হয়ে গেছি, আপনার বাচ্চা কথা কি হবো? এই শোন, আমরা এই বাচ্চারে রাজার কাছে নিয়ে বিক্রি করবো। কি কর, কি কও তুমি? হ্যাঁ, অনেক টাকা দিব, আমরা বইটা বইটা খেবার পারবো। কত টাকা দিব? তাও নিম্নে 7 লক্ষ। 7 লক্ষ টাকা? হ্যাঁ, এবার আমাদের কাম হচ্ছে নি, দর খোল দুনিয়া, আমি জাল দেবো সাই। তোমরা যে ছেলে কুড়িয়ে পেয়েছো ওই সন্তান হচ্ছে আমার। দেখ দেখ জানি দেখা পাবো, আমরা বাচ্চা বিক্রি করে কোন থেকে একজনে কয় বাচ্চা আমার, তোমার আবার কখন বাচ্চা হইলো? বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, ওই ওই সন্তান সাগর ঝড়ে ভেসে এসেছে, আমি এসেছি ওর পিছে পিছে। আমি আসার আগেই তোমরা ওই বাচ্চাটিকে জালে তুলে ফেলেছো, তাই তো বলছি ওই বাচ্চাটা আমার, আমাকে দিয়ে দাও ভাই। শোনো ভাই, আমরা হইলাম গরিব মানুষ, আমার তাল্লাই ভগবান বাচ্চা গাচ্চা কিছু দেয় না। তো তুমি করতে চাও তোমার বাচ্চা ঠিক আছে, কিন্তু শোনো, আমরা মাছ ধরতে আইছি, একটা মাছও পাই নাই, আমরা বাড়িতে কি খামো? আমাদের কিছু টাকা দাও, বাচ্চা তুমি কি বলছো ভাই? আমি কোথায় টাকা, আমি বুঝতে পারছি না ভাই, কোথায় টাকা পাবো? কি করি এই তেলে জানার মানুষ, যে দানের হাত, তুমি ভিক্ষা করো দেখো কত টাকা তোমাকে দেয়। কি বলছো ভাই? শেষ পর্যন্ত আমার একমাত্র সন্তানের জন্য মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হবে? না না না, আমি পারবো না ভাই, আমি পারবো না, আমি ভিক্ষা করতে পারবো না। তাহলে আমরা বাস্তার চল, আমরা বাস্তার না চলে যাই। দাঁড়াও ভাই, দাঁড়াবো না, আমার সন্তানের জন্য যদি মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হয় তবু আমি করব, তবু আমার সন্তানকে আমি কিছুতেই নিতে দেব না। তাড়াতাড়ি ভিক্ষা করে টাকা দাও, আমার খিদা লাগছে। Thank you.
ভাই, অনেক টাকা ভিক্ষা করেছি আর পারবো না, যা তুলেছি এই নিয়ে আমার সন্তানকে তুমি দিয়ে দাও। দেখি দাও সিটিয়া দিছি, টাকা তো অনেকগুলো দিছে বুঝছি, তাহলে বললাম তো ওরে আমরা দিয়ে দিকে কি কস ভাই। ভাই তুমি তো অনেকগুলো টাকাই দিছাও, দেখ শোন আমি টাকা নেবো তুই সন্তানটা নিয়ে ভাই। ভাই হ্যাঁ ভাই, ওই যে তোমার সন্তান হাতে তুলে দেওয়া লাগবো না ভাই, আমি এমনি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে থাকো, বাসে থাকো, তোমার বাপের কাছে তোমাকে ফেরত দিয়ে গেলাম, মন্ন জানি করো না। যাও ভাই তোমার বাচ্চা তুমি নিয়ে, ওই যে বাচ্চা, ওরে বাচ্চা, শেষ পর্যন্ত তোর জন্য মানুষের ধারে ধারে ভিক্ষা করেছি শুধু তোর কারণে। ওরে বাচ্চা তোকে আমি আমার বুকে নিয়ে আমার শীতল মুখটা হে হে ভগবান, এ দৃশ্য দেখার আগে আমায় কেন মৃত্যু দিলে না ভগবান, আমায় কেন মৃত্যু দিলে না। আমি মানুষের তারে তারে ভিক্ষা করেছিলাম আমার একমাত্র সন্তানকে বাঁচাবার জন্য।